তাহলে কোশ্চেন নাম্বার 9 কোশ্চেন নাম্বার 9 আমি ধরে নিচ্ছি এটাতে দুটো লেট দা টু নাম্বারস নাম্বারস আর দুটো নাম্বার কে কে সেটা হচ্ছে এ কমা বি এই দুটো নাম্বার ধরে নিচ্ছি নাও নাও এ এম এটার এ এম কত এম মানে হচ্ছে এ প্লাস বি বাই টু আর এদের দুটো নাম্বারের জি এম কত সেটা হচ্ছে রুট আন্ডার এ বি এবার বাই দ্য গিভেন কন্ডিশন বাই ভিটিজিসি এ এম ইকুয়াল টু বলা আছে টু ইন্টু জি এম এটা বলা আছে ঠিক আছে তাহলে আমার এ এম মানে কত এ প্লাস বি বাই টু আর টু ইন্টু জি এম মানে এইটা তাই তো আচ্ছা তার মানে আচ্ছা আমি যদি এবার এদিকে মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই কর তার মানে আসছে এ প্লাস বি সমান ফোর রুট এ বি বোথ সাইডে স্কোয়ারিং করছি বোথ সাইডে স্কোয়ারিং করছি তাহলে দেখ এটা কত হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এদিকে আসছে কত সিক্সটিন এ বি আর তো কিছু দাঁড়াচ্ছে না এটাকে এদিকে নিয়ে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোরটিন এ বি প্লাস বি স্কোয়ার সমান জিরো ঠিক আছে এবার এইটাকে তুই এ বাই বি বলেছে তো এ বাই বি এর কোয়ান্টিটিকে নিয়ে যায় তাহলে বি স্কোয়ার দিয়ে ভাগ করে দে তাহলে এটা হবে এ বাই বি তার হোল স্কোয়ার মাইনাস ফোরটিন ইন্টু এ বাই বি প্লাস ওয়ান সমান জিরো তাহলে এটা হচ্ছে এ বাই বি এর কোয়ান্টিটিক এ বাই বি এর কোয়ান্টিটিক মানে এ বাই বি সমান সি ধরা হচ্ছে ফেলে দে মাইনাস বি মানে মাইনাস ফোরটিনের মাইনাস মানে হচ্ছে ফোরটিন প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে ফোরটিনের স্কোয়ার মানে ওয়ান নাইনটি সিক্স মাইনাস ফোর ইন্টু এ বি তাহলে ফোরই হবে আর নিচেতে হবে কত টু এটা দাঁড়াবে ঠিক আছে আর তো কিছু দাঁড়াবে না আচ্ছা তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এবার কী করবো বলতো সেটা হচ্ছে এটার যেটা আছে ফোরটিন প্লাস মাইনাস এটা হচ্ছে ওয়ান নাইনটি টু মানে ওয়ান নাইনটি টু বাই টু তাহলে এটা কত হবে ওয়ান নাইনটি টু মানে তুই যদি এটা ভাঙিস তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াবে ওয়ান নাইনটি টু দ্বিগুণ মনে হচ্ছে এইট রুট থ্রি হ্যাঁ তাহলে ফোরটিন প্লাস মাইনাস এইট রুট থ্রি বাই টু এবার তুই এটাকে ইয়ে করে দে তাহলে কত আসছে সেভেন প্লাস মাইনাস ফোর রুট থ্রি সেটাই তো বার করতে বলেছে তাহলে দেয়ার ফোর এইচ টু বি এটা কত হবে সেভেন মানে এইচ টু বি তাহলে কত হবে যদি আমরা এটা ইয়ে করি আচ্ছা যদি পজিটিভ ধরি পজিটিভ ধরলে কথা হবে বলতো এটা যদি পজিটিভ ধরি তাহলে পজিটিভ ধরলে একটা আসবে সেভেন প্লাস ফোর রুট থ্রি যদি পজিটিভ হয় তাহলে অ্যাকচুয়ালি এটার যদি আমি ইয়ে করি সেভেন প্লাস ফোর রুট থ্রি তো তার মানে এটা সেভেন প্লাস ফোর রুট থ্রি একটা সেভেন মাইনাস ফোর রুট থ্রি কিন্তু টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি এটাতে নিয়ে যেতে হবে তাহলে অ্যাকচুয়ালি সেভেন প্লাস আচ্ছা এ বাই বি আর একবার পড়ি এটা তাহলে দেয়ার ফোর এটা কাট এ বাই বি আর একটু পড়তে হবে এ বাই বি সমান যদি পজিটিভ ধরিস তাহলে সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা আসছে আচ্ছা সেভেন প্লাস ফোর রুট থ্রি মানে কত আচ্ছা রুট থ্রি তো তার মানে এটাকে আমরা একটা কাজ করা যেতে পারি দেখ কীরকমভাবে করবি এখানটায় নিচেতে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এটা লেখা যেতে পারে কেন বলতো কারণ টু স্কোয়ার মানে ফোর আর থ্রি তাহলে সেভেন এটা মানেই কিন্তু নিচেতে বাই ওয়ান আছে তো ওয়ানটাকে এরকম লিখলাম আর এই যে সেভেনটা আছে এই সেভেনটাকে কী লিখছি দেখ সেটা হচ্ছে টু স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি এটা লিখলাম তার মানে দেখ এটা আসছে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার আর নিচেটা আসছে টু প্লাস রুট থ্রি আর আসছে টু মাইনাস রুট থ্রি এটা অঙ্কের স্বার্থে আমি করছি অঙ্কের স্বার্থে এটা করতে হচ্ছে তার মানে এটা কী করতে হচ্ছে প্লাসটা আউট হয়ে যাচ্ছে তার মানে টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি সেটা বেরোচ্ছে দেয়ার ফোর এ বাই বি সমান বেরোচ্ছে এটা তাহলে টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি তার মানে এইচ টু বি এখান থেকে বেরিয়ে গেল টু প্লাস রুট থ্রি ইজ টু টু মাইনাস রুট থ্রি এটা বেরিয়ে গেল কিন্তু আরেকটা দেখাতে হবে যদি নেগেটিভ সাইনও নিস
তাহলে এটা যদি নেগেটিভ সাইন নিস তাহলে নেগেটিভ সাইন নিলেও একই রকম দেখাতে হবে এ বাই বি তখন হবে ওই সেভেন মাইনাস ফোর রুট থ্রি এটা নিচেতে আবার ওই টু মাইনাস টু স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার ওই একই রকম করে করতে হবে আর কি তাহলে কী করতে হবে এইটাকে আমার কিন্তু হবে টু মাইনাস রুট থ্রি তার স্কোয়ার আর এখানটা টু প্লাস রুট থ্রি আর এটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে একটা রুট থ্রি কাটছে তাহলে একটা অ্যাকচুয়ালি আসছে টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে এ বাই বি মানে এইচ টু বি এখান থেকে এইচ টু বি হচ্ছে কত টু মাইনাস রুট থ্রি ইচ টু টু প্লাস রুট থ্রি অ্যাকচুয়ালি এরা দেখাতে বলেছে কত সেটা হচ্ছে এইটা আর এইটা আসছে এইটাকে আমি নিচ্ছি না কেন কারণ এ আর বি কোনটা কী এটা তো আমি জানি না এ আর বি এক্স্যাক্টলি কোনটা কী সেটা আমি জানি না যদি সব থেকে বেটার হয় সেটা হচ্ছে অ্যান্সার দুটো আসা উচিত একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এইচ টু বি দুটো আসা উচিত ওরা শুধুমাত্র এইটা দিয়ে দিয়েছে ঠিক আছে ওরা এইটা দেয়নি দুটো আসা উচিত ঠিক আছে ইটস ওকে